একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলি হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চরম চড় গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরম চড় গলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর লাখায়ের সত্যিই সেই ব্যক্তিই তো সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমান যে তার পার্মানেন্ট অ্যাড্রেস যেটি তার কবরের ঘর যেখানে গিয়ে তাকে দীর্ঘদিন থাকতে হবে হিসাব নিকাশের আগ পর্যন্ত সে ঘর সে নির্মাণে অনেক বেশি কনসার্ন অনেক বেশি উদ্বিগ্ন সেই ঘরটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিন আমিন আল্লাহর কাছে আমরা দোয়া করি জাযাকাল্লাহ খায়র ভাই খুবই চমৎকার কথা বলেছেন আপনি শুকরান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সত্যি তো মাটির ঘরে আমাদেরকে যেতে হবে সেখানে আমাদেরকে আশ্রয় নিতে হবে সেটি আমাদের জন্য দীর্ঘদিনের একটি ঠিকানা অতঃপর ইম্মা ইলাল জান্না ওয়া ইম্মা ইলান নার অতঃপর সেটি জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত করবে অথবা জাহান্নামের দিকে আমরা সেই ঘরটিকে নির্মাণ করছি আমরা দুনিয়ার ঘর নির্মাণে যতটা আগ্রহী এবং যতটা ব্রত যতটা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় আছি যতটা এই ক্ষেত্রে কনসার্ন সেই ক্ষেত্রে কি আখিরাতের ঘর নির্মাণের ক্ষেত্রে আমাদের সামান্য উদ্বেগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতের ঘর মে নির্মাণে আরও বেশি আন্তরিক হওয়ার তৌফিক দান করুন।